আছেন শিক্ষক শিক্ষিকারা। অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্ত রোগীদের দুয়াকে দুয়ারে পৌঁছে দিলেন তারা, এমনই ছবি ধরা পড়লো উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। নতুন চক এলাকায় প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা এগিয়ে এলেন করোনা আক্রান্তদের সাহায্যার্থে। অক্সিজেন এবং অক্সিমিটার সহ বিভিন্ন জিনিসের কালোবাজারি রুখতে তাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকায় এলাকায় ফোন নম্বর ছড়িয়ে দিয়েছেন তারা, আর সেই নম্বরে ফোন করলেই বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। যেভাবে কালোবাজারি চলছে বাজারে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, ফ্লো মিটার নিয়ে, সেখানে আমরা এগিয়ে এসেছি সাধারণ মানুষকে সাহায্য করতে এবং যাতে কালোবাজারিটা বন্ধ হয় এবং মানুষ সঠিকভাবে পরিষেবাটা পায়। মূলত সবাইকেই দেওয়া হচ্ছে, গরিব মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। শিক্ষক জাতির মেরুদণ্ড। সুতরাং আজ এই করোনা ভয়াবহ পরিস্থিতিতে যখন আমাদের সেই জাতির মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে, আমরা সেই মেরুদণ্ডকে কিছুটা হলেও সোজা করার জন্য এগিয়ে এসেছি। আমরা যা যা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আমরা অনুদান দেব এবং অনুদানের মাধ্যমে আমরা অক্সিজেন সিলিন্ডার, ফ্লোমিটার, ওষুধ, প্রয়োজনীয় রসদ সমগ্র সংগ্রহ করে মুমূর্ষু মানুষের কাছে এগিয়ে দেব। এটাই আমাদের মূল লক্ষ্য। জেলা সারাদিনের সময় আর একটা বিরতি।